হ্যালো, ওয়েলকাম টু মাই গেমিং কামল ইউটিউব চ্যানেল। আজকে আমি চলে এসেছি আপনাদের সামনে দারুণ একটা মজার ভিডিও নিয়ে। যারা যারা ফ্রি ফায়ার গেম খেলতে পারেন না, তারা এই ভিডিওটা ট্রাই করতে পারেন বা এই গেমটা ট্রাই করতে পারেন। অনেক মজার একটা জিটিএ গেম। এই গেমটা খেললে আপনারা সত্যি সত্যি খুব মজা পাবেন। এটা রয়েছে কার রেসিং এবং হ্যান্ডের হাতের মাইট। বন্ধুরা, আপনারা দেখছেন গেমিং কামল ইউটিউব চ্যানেল, আর আমি সাথে রয়েছি গেমিং কামল হেল্প ইস অ্যান্ড আদার, এই কারণে সাহায্য সহযোগিতার চ্যানেল গেমিং কামল ইউটিউব চ্যানেল। আপনারা যারা এখন আমার ফেসবুক পেজে লাইক দেননি, তারা আমার ফেসবুক পেজে গিয়ে লাইক দিয়ে আসতে পারেন। আর যদি আপনার ইনস্টাগ্রাম থাকে, আমাকে ইনস্টাগ্রামে ফলো দিতে পারেন। বন্ধুরা, খুবই সুন্দর এবং মজাদার একটা ইন্টারেস্টিং গেম প্লে। আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে খুবই মজা পাবেন এবং আনন্দ উপভোগ করতে পারবেন। যাদের যাদের ইউটিউবে সাপোর্ট দরকার, তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখে একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করবেন, আমি তাদের তাদের চ্যানেলে গিয়ে সাপোর্ট করব। হ্যাঁ বন্ধুরা, আর অল্প কিছুদিনের মধ্যেই আমি এর চ্যানেল প্রমোটের কাজ শুরু করব। আপনারা যারা যারা চ্যানেল প্রমোট করতে চান বা চ্যানেল প্রমোটের কাজে অংশগ্রহণ করতে চান, তারা এই ভিডিওটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখে তারপরে সুন্দর করে কমেন্ট করবেন। বন্ধুরা, অনেক মজার একটা গেম খেলে। এই গেমটা সত্যি খুব মজাদার হয়েছে। এই গেমে রয়েছে হাজারো হাজারো এনিমি এবং তাদেরকে মারতে হবে, গাড়ি চাপা দিতে হবে অথবা নেমে হাত থেকে মারতে হবে। এবং গেমটা খুবই মজাদার, খুবই ইন্টারেস্টিং, খুবই আনন্দ পাবেন এই গেমটা খেলতে শুরু করলে। তো বন্ধুরা, দেখতে থাকুন, সঙ্গে থাকুন গেমিং কামল ইউটিউব চ্যানেল। আপনি যদি আপনার জীবনে সফল হতে চান, তাহলে কারো কোনো কথা না শুনে আপনি আপনার জীবনের লক্ষ্যে এগিয়ে চলুন এবং আপনার টার্গেট পূরণের জন্য সামনের দিকে আগান। আপনার যদি একটা ইউটিউব চ্যানেল থেকে থাকে, তাহলে আপনি সঠিক জায়গায় এসে পৌঁছেছেন। আপনি প্রতিদিন আমার ভিডিওতে কমেন্ট করেন, আমি আপনার ভিডিওতে প্রতিদিন কমেন্ট করবো, এবং এক সময় দেখবেন আপনার চ্যানেলটা আমি প্রমোট করে দিয়েছি, তখন আপনার চ্যানেলটা অবশ্যই অটোমেটিকলি র্যাঙ্কে চলে যাবে। তোমার জীবনে যখন তুমি লক্ষ্যের উদ্দেশ্যে, স্বপ্নের উদ্দেশ্যে ছোটা শুরু করবে, তখন হঠাৎ একটা ঘটনা ঘটবে, আর সেটা হলো পরাজয়। কিন্তু আমি হেরে গিয়েছি বলে বিভিন্ন লোক বিভিন্ন কথা শোনাচ্ছে বলে আমার স্বপ্ন, আমার লক্ষ্যের উদ্দেশ্যে ছোটা বন্ধ করা যাবে না। আমি বারবার চেষ্টা করার পরে, বারবার স্বপ্নের উদ্দেশ্যে, বারবার লক্ষ্যের উদ্দেশ্যে ছোটার পরে হঠাৎ আরও একটা ঘটনা ঘটবে, আর সেটা হলো বিজয়। কষ্ট না করে, দায়িত্ব না নিয়ে, শরীরের ঘাম না জড়িয়ে তুমি স্বপ্ন সত্যি করতে পারবে না। স্বপ্নের জন্য কিছু ত্যাগ স্বীকার, তোমার লক্ষ্যের জন্য কিছু বলিদান, তোমার স্বপ্নের জীবনটা বাঁচানোর জন্য যদি তুমি পরিশ্রম করতে রাজি না থাকো, তাহলে তুমি তোমার স্বপ্নটিকে ভুলে যাও। তুমি নিজের জীবনটিকে যেমনভাবে তৈরি করতে চাইছো, সেটা করা ছেড়ে দাও। কষ্ট না করে, টেনশন সহ্য না করে, পরিশ্রম না করে, ত্যাগ স্বীকার না করে, রাতের পর রাত না জেগে কেউই সৎপথে সফলতা পায়নি। তাই বলছি, আপনি যদি ইউটিউবার হতে চান বা ইউটিউবে সফল হতে চান, তাহলে সব সময় ইউটিউবে লেগে থাকুন এবং ইউটিউবে কাজ করুন প্রতিদিন সব সময়। হয়তোবা ভাবছি পড়াশোনা করে অনেক বড় জায়গা করব এবং অনেক বড় কিছু হবে, কিন্তু বইগুলো যখন বসছি তখনই ঘুম এসে যাচ্ছে। আমি আমার ফ্যামিলিকে দেখব, আমি স্পোর্টসে বড় হব, কিন্তু কিছুই করা হয়নি। আমরা যখন চিন্তাভাবনা করি তখন অনেক কিছুই চিন্তাভাবনা করি, কিন্তু কাজের বেলায় সময় এমনিতেই ফুরিয়ে যায়। কাজের কাজ, আসল কাজ কিছুই করা হয় না, হয়নি। নিজের ভিতরের কমজোরিকে খুঁটিয়ে দেখা হয়নি। বড় লক্ষ্য থাকার জন্য, বড় স্বপ্ন থাকার জন্য অন্যরা তোমাকে নিয়ে কী মজা করছে, তোমার পিছনে বিভিন্ন কথা বলছে, তুমি পারবি না এটা বিভিন্ন কথা বলছে, তুই পারবি না এটা সব বলছে। সত্যি বলতে, এই পৃথিবীতে স্বপ্ন দেখে প্রচুর মানুষ, কিন্তু সেই স্বপ্নগুলোকে নিজের জীবনে সত্যি করে দেখায় অল্প কিছু মানুষ। কারণ তার জন্য সত্যি পরিশ্রম ত্যাগ করে, স্বীকার করে অল্প কিছু মানুষ। বছরের পর বছর চলে যাচ্ছে, সফল মানুষের জীবনই একের পর এক করে যাচ্ছে, কিন্তু নিজেকে, তোমার স্বপ্নের উদ্দেশ্যে তুমি ছোট, তোমার লক্ষ্যের উদ্দেশ্যে তুমি ছোট, যে জীবনটা পেতে চাও সেই জীবনের উদ্দেশ্যে তুমি ছোট। সমস্যা আসবেই, সেগুলোকে পার করে সেগুলোকে উপরে ওঠার চেষ্টা করো। কখনো নিজের উপরে বিশ্বাস হারিয়ে যেও না। বলে বলুক দুনিয়া, যা বলে বলুক দুনিয়া, তুই এটা করতে পারবি না, সারা দুনিয়া এটাই বলবে। কিন্তু যারা শপথ নিয়ে নিয়েছে, যারা কোনো কিছুতেই ভয় পায় না, যারা সাধনা করতে বসে গেছে, তাদের সামনে যত বড়ই সমস্যা আসুক আর পাহাড় ভেঙে পড়ুক, তারা সেগুলোকে পার করে যাওয়ার চেষ্টা করে। পার করতে যদি না পারে, তারা সেটাকে ভেঙে ফেলে। মানুষের সাথে আমাদের বড় কোনো পার্থক্য নেই। সফল মানুষের সফল হওয়ার জন্য প্রতিদিনই চেষ্টা করতে গিয়েছে, ধনী মানুষেরা ধনী হওয়ার জন্য প্রতিদিন চেষ্টা করে গিয়েছে। কিন্তু সমস্যা যেটা, আমরা সফল হব তার প্রচেষ্টায় আমাদের ভেতরে খুবই কম। সাধারণত একটা জীবন তিন বেলা শুধু ভাত খেতে পারলেই হবে, আমরা ফ্যামিলিকে আমি দেখভাল করতে পারলেই হবে, এই মাসে আমি এত টাকা রোজগার করতে পারলেই হবে, এরকম চিন্তাভাবনাকে ত্যাগ করতে হবে। বন্ধুরা, আপনারা দেখছেন গেমিং কামল ইউটিউব চ্যানেল হেল্প ইস অ্যান্ড আদার, এই কারণে সাহায্য সহযোগিতা চ্যানেল গেমিং কামল ইউটিউব চ্যানেল, আর আমি আপনাদের সাথে রয়েছি গেমিং কামল। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। বাই বাই, টাটা।
সাথে থাকুন, সঙ্গে থাকুন গেমিং কমল ইউটিউব চ্যানেল, হেল্প ইস অ্যান্ড আদার।